না ফেরার দেশে চলে গেলেন সাবেক জাতীয় ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান মরহুমের ছেলে তানভীর রহমান জানান সোমবার সকাল পৌনে নয়টার দিকে যশোর শহরের লোন অফিস পাড়ার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লুৎফুর রহমান দু সালের ডিসেম্বরের শেষ দিকে বেরেন স্ট্রোকে আক্রান্ত হন লুৎফুর রহমান এরপর থেকে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন এই কৃতি ফুটবলার গত জুলাই মাসে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না এমন খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সহায়তা বাবদ তিরিশ লাখ টাকা অনুদান দেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জনমত তৈরি করতে ভারতের মাটিতে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে স্বাধীন বাংলা দল সেই দলের সদস্য ছিলেন মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লুৎফুর রহমান ছোটবেলা থেকেই ফুটবল হকি খেলায় পারদর্শী ছিলেন যশোর জেলা স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় স্কুলের এক খেলায় শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন ১৯৬৫ থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ফুটবল দলের হয়ে নিয়মিত খেলেন এছাড়া উনিশশো আটষট্টি সালে পূর্ব পাকিস্তান বোর্ড দলের পক্ষে পশ্চিম পাকিস্তানের সম্মিলিত বোর্ডের বিরুদ্ধে খেলেছিলেন উনিশশো সালে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে রাশিয়ার মিনস্কো ডায়নামো ফুটবল দলের বিরুদ্ধে মাঠে নামেন জীবনের শেষ সয়নে যশোর শহরের লোন অফিসের বাড়িতেই কেটেছে এই কৃতি ফুটবলারের জীবন পুরস্কারে ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার